এবার কারখানার দূষণ থেকে নদী বাঁচানোর দাবিতে পথে নামলেন বলরামপুর এলাকার গ্রামবাসীরা। অবিলম্বে নিজেদের গ্রামের উপর বয়ে চলা নদীটি দূষণমুক্ত করার দাবিতে পথ অবরোধ করলেন তারা। মঙ্গলবার সকাল থেকে বলরামপুরের নামসোল গ্রামের কাছে 32 নম্বর জাতীয় সড়কের ওপর হওয়া এই অবরোধ চলে দীর্ঘক্ষণ। পরে প্রশাসনের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। গ্রামবাসীদের দাবি, এলাকার লাখাকোটিগুলির বর্জ্য পদার্থের কারণে সম্পূর্ণভাবে দূষিত হয়ে গেছে আমরুহাসা নদী। ফলে জলসংকট ছাড়াও দূষিত জলের কারণে নানা রকম রোগের শিকার হচ্ছেন গ্রাম বাসীরা। বারবার আবেদনও কোনো সুরাহা হয়নি। জেলা প্রশাসন থেকে জানা গেছে, ওই এলাকার গ্রামবাসীদের আপাতত ট্যাঙ্কারের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও নির্মাণ করা হবে আলাদা নিকাশি ব্যবস্থা, দূষণের বিরুদ্ধে করা হবে কড়া পদক্ষেপ। গ্রামবাসীদের এই সমস্যা নিয়ে বিস্তৃতভাবে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডক্টর নয়ন মুখার্জি। এই আন্দোলনটা শুরু হয়েছে অনেক দিন ধরে, হ্যাঁ বছর দুয়েক ধরে আন্দোলনটা চলছে। মূলত ওখানকে যে গালা ফ্যাক্টরিগুলো আছে, সেই গালা ফ্যাক্টরির দূষিত জল সেটা নদীতে ফেলে দেওয়া হচ্ছে আর কি। এবং গত আমাদের ডিসেম্বর মাসে যে জেলা সম্মেলন হয়, সেখানে ওদের প্রতিনিধিটা এসে যখন আমাদের কাছে আবেদন জানায় যে বিজ্ঞান মঞ্চ বিষয়টা দেখুক, আমরা কিন্তু তৎক্ষণাৎ সেটাই প্রাথমিক দাবি হিসাবে, মানে আমাদের কাজের হিসাবে, কর্মসূচি হিসাবে নিই। আমরা প্রথমেই যেটা শুরু করি আর কি, যে সেখান থেকে প্রথমে ওখানে যাই, যেয়ে নিয়ে ওখান থেকে জলের স্যাম্পেল নিই, এবং সেই জলের স্যাম্পেল আমরা পুরুলিয়া যে ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি আছে পিএইচের সেখানে দিই, এবং কলকাতার রাজাবাজার সায়েন্স কলেজে ওখানে আমরা পাঠাই আর কি। দুটো জায়গা থেকে যে রিপোর্ট আসে, সেই রিপোর্টের ইয়েতে ভয়ানক একটা সংকটজনক পরিস্থিতি জলে দেখা যায় আর কি। কলিফর্ম ব্যাকটেরিয়া, আয়রন, লেড, এরকম হ্যাভি মেটেল, শুধু তাই না, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম এরকম। এবং আমরা সরজমিনে যখন ওখানে যাই, তখনও ওখানে দেখেছি যে জলের অবস্থা কী ভয়ঙ্কর আছে। সেটাতে জল বলে মনেই হচ্ছে, এটা একটা কালো লালচের জল, এবং তার পাশাপাশি যে ইয়েগুলো আছে আর কি, ঘাস, জলজ ইয়ে, সেগুলো প্রায় নেই বললেই চলে। আমরা এটাও ওখানে সরজমিনে দেখেছি যে ওখানের যে সমস্ত গরু, ছাগল বা ভেড়া, যারা জল খেয়ে যারা ইয়ে করে আর কি, তো তাদের শরীরে বিভিন্ন রকম দাগ, এবং অনেকেই বলছিলেন যে তাদের ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া হয়ে মারাও যাচ্ছে। মেয়েদের চুল উঠে যাচ্ছে এরকম অভিযোগও পেয়েছে, গায়ে ছাপছাপ দাগ, বাচ্চাদের ডায়রিয়া এরকম হচ্ছে আর কি। আর যেটা ভয়ানক, যেটা আমরা কলকাতার রিপোর্ট থেকে পেয়েছি, যে লেডের পরিমাণ এটা স্বাভাবিকের থেকে অনেক বেশি। স্বাভাবিক এটা থাকলে আমাদের শরীরে লেড এবং আয়রন যদি বেশি পরিমাণে শরীরের মধ্যে ঢোকে, তাহলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন ধরনের অসুবিধা দেয়, বিশেষ করে কিডনি, লিভার এবং ব্রেন। লেড ব্রেনকে ভীষণভাবে ড্যামেজ করে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আর কি। সুতরাং এটা একটা মারাত্মক পেশা। আপনারা জানেন যে নদী জল এখন একটা সারা ভারতবর্ষ, আমরা পৃথিবীতে একটা বড় সমস্যা দিয়েছে, এবং আগামী দিনে যদি কোনো বিশ্বযুদ্ধ হয়, জলের জন্যই হবে। এবং আজকে যে জল বিভিন্ন জায়গায় ইয়ে হয়েছে, সেখানে আমরা যদি নদীগুলোকে বাঁচাতে না পারি, এবং এই যে আমরা সভ্য জগতে বাস করব, আমরা সচেতন হচ্ছি না, কিন্তু একটা আদিবাসী, প্রায় 7টি গ্রামের আদিবাসীরা যারা এই নদীটির উপর ভরসা করে, নন্দুডি থেকে তারপরে আমরুহাসা, এইরকম প্রায় 7-8টি গ্রাম আছে আর কি, যে গ্রামগুলি নদীর উপর ভরসা করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, তারা স্বাভাবিকভাবে তাদের নদীকে মা বলে মনে করে, এবং সেই জন্য আজকে তারা অবরোধ করেছে। আমরা আশা করছি, আমরা গত জানুয়ারি মাসে বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, ওসিকে জানিয়েছিলাম যে বিষয়টা ভয়ানক পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনারা ব্যবস্থা নিন, কারণ এখন আমরা গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে তার তখনই তারা অবরোধে যেত, কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম, বলে তারা আমাদের কথা শুনেছিল, আমরাও সেই জন্য মতো করে আন্দোলনটাকে গড়ে তুলছিলাম। হ্যাঁ, কিন্তু দেখা গেল বিডিও সাহেবকেও ডেপুটেশন দেওয়ার পর বা ওসি ব্যাপারটা জানার পর, এবং প্রশাসনের অন্যান্য মহলকেও, আগের যিনি ডিএম ছিলেন তাকেও জানানো হয়েছিল ব্যাপারটা, হ্যাঁ যে ধরনের উদ্যোগ নেওয়া ছিল সেই উদ্যোগের ক্ষেত্রে কিছুটা তো সমস্যা তৈরি হয়েছে, যার জন্য আজকে তারা বাধ্য হয়ে তারা এই অবরোধে নেমেছে আর কি। যদিও অবরোধ সমস্ত কিছুর সমাধান হয় না, তবু আজকে যেটা দেখেছি যে প্রশাসন কিন্তু খুব মানে উদারতার সাথে এগিয়ে এসছেন, তারা বিষয়টা বুঝেছেন আর কি, মানুষের যে কষ্ট এবং নদীকে বাঁচানোর জন্য তারা উদ্যোগ নেবেন। হ্যাঁ, এইটুকু আশা আমরা রাখতে পারি। আগামী 1.5 মাস বোধ হয় সময় নিয়েছেন আর কি, আমরা তাদের সহযোগিতা করব, আমরা জলের রিপোর্ট তাদেরকে দরকার হলে দেবো, আমরা সমস্ত ধরনের সহযোগিতা কিন্তু করবো। কিন্তু এই নদীটিকে আমাদের শুধু এই দুটি না, কালাপাহাড় একটা হচ্ছে আমাদের এই পুরুলিয়া জেলার একটি, সেখান থেকে এই নদীটি নেমে এসছে আর কি, হ্যাঁ, এবং কুমারী নদীতে যেটি পড়ছে আর কি, যে সেই নদীটিকে যদি আমরা না বাঁচাতে পারি, তাহলে আগামী দিনে আমাদের অস্তিত্ব নিয়েই তো সমস্যা তৈরি হবে।